এনএ 24 সংবাদ আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি রেহান আক্তার বেবি, সঙ্গে রয়েছে আমি নিজাম সিদ্দিকী। প্রথমে শিরোনাম, 9 মাসে কর্মহীন 30,000 পোশাক শ্রমিক, বন্ধ 59 কারখানা। 10 বছর স্কুল শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমেছে 17%। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত। বরিশালে পানিতে তলিয়ে গেছে লক্ষাধিক হেক্টর জমি ফসল। 333 এ ফোন করে মিলবে নাগরিক সেবা। পড়ছি বিস্তারিত। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 30,000 পোশাক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। এই 9 মাসে 59টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। আর এই সংকট দূর করতে অন্যান্য দেশের মতো পোশাক খাতে বাড়তি প্রণোদনা চায় তৈরি পোশাক খাতের সংগঠনগুলো। বাংলাদেশে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী 2009-10 থেকে 2013-14 অর্থবছরে রপ্তানি প্রবৃদ্ধি 96% বা $12 বিলিয়ন। 2014-15 থেকে 2018-19 অর্থবছরে প্রবৃদ্ধি 34% বা $8.6 বিলিয়ন। ফলে পোশাক খাতে নানাবিধ সমস্যার কারণে প্রতিনিয়ত এ খাতের প্রবৃদ্ধি কমছে। সরকার স্কুল শিক্ষার্থীদের ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে সক্ষম হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেছেন, গত 10 বছরে ঝরে পড়ার হার 47% থেকে 18% কমিয়ে এনেছে। স্কুল ঝরে পড়া রোধে সরকার স্কুল ফিডিং এবং বৃত্তির ব্যবস্থা করেছে। মঙ্গলবার প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে ইউনেস্কোর 40তম জেনারেল কনফারেন্সের অংশ হিসাবে SGD এডুকেশন 2030-এর 7ম অধিবেশনে এ কথা বলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত সাদ্দাম হোসেন ডাকাত দলের সদস্য বলে দাবি করছে পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে। সাদ্দামের বাড়ি জেলার সরাইল উপজেলার কলিকচ্ছ ইউনিয়নের ব্যাপারীপাড়া এলাকায়। 13 নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত 1:15 দিকে আশুগঞ্জ উপজেলার যাত্রাবাড়ি চাপর এলাকায় এই ঘটনা ঘটে। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বরিশালের বিভিন্ন উপজেলায় লক্ষাধিক হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে আছে। এতে জেলায় বিপুল পরিমাণ কৃষি পণ্যের ক্ষতি হয়েছে বলে দাবি কৃষক ও সংশ্লিষ্টদের। এদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে কৃষি অধিদপ্তরের বরিশাল খামারবাড়ি। বরিশাল খামারবাড়ির দেওয়া তথ্য অনুযায়ী এবছর জেলার 10 উপজেলায় 1,33,742 হেক্টর জমিতে বিভিন্ন ফসল আবাদ হয়েছে। এর মধ্যে বুলবুলের প্রভাবে পানিতে তলিয়ে আছে 1,05,270 হেক্টর জমির ফসল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাগরিকেরা এখন থেকে 333 এ ফোন করে পাবেন বিভিন্ন ধরনের নাগরিক সেবা ও তথ্য, জানাতে পারবে বিভিন্ন অভিযোগ। নাগরিকদের সব সেবা ডিজিটাল করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, এখন খাবার যেমন ঘরে বসে অর্ডার করে পাওয়া যায়, তেমনি সিটি কর্পোরেশনের বিভিন্ন ধরনের সেবা ঘরে বসেই নাগরিকরা পাবেন এমন উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি। গতকাল মঙ্গলবার গুলশানের DNCC-র নগরভবনে আনুষ্ঠানিক এ সেবার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। প্রিয় দর্শক, এই ছিল আমাদের CNA 24 আজকের সংবাদ আয়োজন। খোদা হাফেজ।